মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থীরা, তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি লতিফুন্নাহার, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। আশা করছি তোমরা ভালো আছো। আমি এর আগে তোমাদের একটি ক্লাস নিয়েছিলাম, সেখানে রাষ্ট্রচিন্তা যুগগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা পড়ব রাষ্ট্রচিন্তার সাম্প্রতিক কাল নিয়ে। যেহেতু আমাদের কোর্সটি সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা নিয়ে, তাই এটি অনেক গুরুত্বপূর্ণ। আজকে আমার আলোচ্য বিষয় সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা কি, সাম্প্রতিক রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য। শিক্ষার্থীরা, মনে আছে তো রাষ্ট্রচিন্তা কি? রাষ্ট্র সম্পর্কে দার্শনিকগণ কর্তৃক প্রণীত সুচিন্তিত মতামতই হল রাষ্ট্রচিন্তা। বিভিন্ন যুগে রাষ্ট্রচিন্তাবিদগণ বিভিন্ন দেশের আর্থসামাজিক অবস্থা বিশ্লেষণ করে যে ধ্যান ধারণার প্রতিফলন ঘটিয়েছে, তাই হচ্ছে রাষ্ট্রচিন্তা। অধ্যাপক সি এল ওয়েপার বলেন, রাষ্ট্রচিন্তা বলতে বোঝায় সেই মতবাদকে যা রাষ্ট্রের গঠন, প্রকৃতি ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করে। গত ক্লাসে আমরা জেনেছি রাষ্ট্রচিন্তার ইতিহাসের এক একটি যুগ এক এক রকম বৈশিষ্ট্যমণ্ডিত। যেমন প্রাচীন যুগের নগরকেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা, মধ্যযুগে ছিল রাজনীতির উপর ধর্মের আধিপত্য, আর আধুনিক যুগে ব্যক্তি স্বাধীনতা ও গণতন্ত্রের জয়গান দেখা যায়। সাম্প্রতিক রাষ্ট্রচিন্তার পটভূমি। রাষ্ট্রচিন্তার ইতিহাসে সাম্প্রতিক কালের উদ্ভব ঘটে আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে, 1945 সালে 6ই আগস্ট থেকে। দার্শনিকগণ মনে করেন যে যেদিন জাপানের হিরোশিমায় আণবিক বোমার বিস্ফোরণ ঘটানো হয়, সেদিন থেকে রাষ্ট্রচিন্তার ইতিহাসে সাম্প্রতিক কালের সূচনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ ঔপনিবেশিক শক্তি তথা উপনিবেশবাদের পতনের মধ্য দিয়েই রাষ্ট্রচিন্তার এক নতুন মাত্রা যোগ হয়। সাম্প্রতিক কালে পৃথিবীতে গণতন্ত্রের জয়যাত্রা সূচিত হয়, কমিউনিজমের পতন ঘটে এবং বিশ্বব্যাপী পুঁজিবাদ ছড়িয়ে পড়ে। গণতন্ত্র সমগ্র পৃথিবীতে প্রতীক্ষিত একটা শাসন ব্যবস্থায় রূপ লাভ করে। অতি সাম্প্রতিক সময়ে মুক্তবাজার অর্থনীতি রাষ্ট্রচিন্তার গতিধারাকে ব্যাপকভাবে আলোড়িত করছে। আর ঊনবিংশ শতাব্দীতে রাষ্ট্রচিন্তাকে বিজ্ঞান মনস্ক করে তুলতে হার্বার্ট স্পেন্সারের বিবর্তনবাদ, জৈব মতবাদ ও ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, এগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। বিশ্ব এখন নতুন গতিতে এগিয়ে যাচ্ছে। কমিউনিজমের পতনের পর গণতন্ত্রের চর্চা বৃদ্ধি পেয়েছে, আর এ সময় উদারনৈতিক গণতন্ত্র বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করছে। তাই সমকালীন দর্শনকে আন্তর্জাতিকতা ও মানবতার দর্শনও বলা হয়, কেননা বিশ্ব আজ আন্তর্জাতিক সৌহার্দ্যের দিকেই এগিয়ে যাচ্ছে। সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা বলতে আমরা বুঝি আসলে চলমান রাষ্ট্র দর্শন, যা ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক ধারণা, জাতীয়তাবাদ ও জাতীয় রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত ধারণা, উপযোগবাদ, সাম্যবাদ, কল্যাণমূলক রাষ্ট্র ইত্যাদি নতুন নতুন চিন্তাধারার বিকাশ সাধন করে এবং জনগণের আর্থসামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে সচেতন করে এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দেশ ও জাতিকে পরিচালনা করে। সমাজের বিভিন্ন সমস্যা যা মানুষের জীবনকে স্পর্শ করে, তার সকল কিছুই রাষ্ট্রচিন্তার পর্যায়ভুক্ত। রাষ্ট্রচিন্তা আসলে সমাজের কথায় বলে, আর সমাজ মানুষের কথা বলে। মানুষের জীবনের চিন্তা চেতনা, ধ্যান ধারণা, আশা আকাঙ্ক্ষা, এগুলো সব কিছুই আসলে রাষ্ট্রচিন্তার অন্তর্ভুক্ত।
আর মানুষের এই চিন্তাধারা ধ্যান ধারণা এগুলি স্থবির নয়, এগুলি হচ্ছে গতিশীল। ফলে গতিশীল সমাজের পরিবর্তনের সঙ্গে সঙ্গতি রেখে রাষ্ট্রচিন্তার ক্ষেত্রেও পরিবর্তন সূচিত হচ্ছে। এই গতিশীল সমাজের প্রেক্ষাপট পরিবর্তনের ফলেই রাষ্ট্রচিন্তা প্রাচীন যুগ থেকে মধ্যযুগ আর মধ্যযুগ পেরিয়ে আধুনিক যুগে প্রবেশ করেছে। মূলত রেনেসাঁ আন্দোলন পরবর্তী যুগের রাষ্ট্রচিন্তাকেই আধুনিক রাষ্ট্রচিন্তা বলা হয়। আর আরও সাম্প্রতিককালে অর্থাৎ আধুনিক রাজনৈতিক চিন্তার বিগত দেড় শতকের রাষ্ট্রচিন্তাকে সাম্প্রতিক বা সমকালীন রাষ্ট্রচিন্তা বলে অভিহিত করা হয়। এতে রাজনৈতিক ভাবধারার ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন সূচিত হয়। যে সমস্ত উপাদান বা বৈশিষ্ট্যসমূহ সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা বিকাশে সাহায্য করেছে সেগুলি এখন একে একে আলোচনা করব। তো এর মধ্যে প্রথমেই যেটি আসে সেটি হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের মূল স্লোগানটি হচ্ছে জনগণই রাষ্ট্রের চরম ক্ষমতার উৎস। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ সরকারি হস্তক্ষেপের বিরুদ্ধে এক দার্শনিক প্রতিবাদ। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের প্রবক্তা হচ্ছে জেস মিল। তার মতে ব্যক্তির সুখ বিধান হচ্ছে রাষ্ট্রের প্রধান কর্তব্য। সরকার যদি এই দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাহলে অন্য কোনো সমাজ ব্যবস্থার অনুকূলে পথ ছেড়ে দেওয়াই সরকারের উচিত। দ্বিতীয়ত হচ্ছে উপযোগবাদ, যেটাকে বলা হয় সুখবাদ, সুখবাদ বলেও এটা গণ্য হয়। আর উপযোগবাদের প্রধান প্রবক্তা হলেন বেনথাম। বেনথামের মতে প্রকৃতি মানব জাতিকে আনন্দ ও বেদনা নামক দুইটি সার্বভৌম প্রভুর শাসনাধীনে স্থাপন করেছে। আমাদের কী করা উচিত আর তা নির্দেশ করে দেওয়া এবং আমরা যথার্থই কী করব তা স্থির করে দেওয়া একান্তই এই দুই প্রভুরই কাজ। আর সরকারের কাজ হল সমাজের সর্বোচ্চ সংখ্যক ব্যক্তির জন্য সর্বোচ্চ সুখ নিশ্চিত করা। তৃতীয়ত হচ্ছে রেনেসাঁ। রেনেসাঁর অর্থ হচ্ছে পুনর্জাগরণ। শিল্প, সাহিত্য, বিজ্ঞান, সংস্কৃতি চর্চা প্রভৃতি সকল ক্ষেত্রে ইউরোপে যে নবজাগরণ সূচিত হয়েছিল তাকেই বলা হয় রেনেসাঁ। রেনেসাঁর প্রভাবে মানুষের চিন্তা চেতনা প্রসারিত হয় এবং জীবন সম্পর্কে মানুষের একটা নতুন দৃষ্টিভঙ্গি সৃষ্টি হয় যা আজও পর্যন্ত চিন্তাক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে। তারপর বলবো সংস্কার আন্দোলন। সংস্কার আন্দোলনও আধুনিক তথা সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা বিকাশে আরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী উপাদান। রেনেসাঁর পাশাপাশি এই সংস্কার আন্দোলনের উদ্দেশ্য ছিল ধর্মযাজকদের নিরঙ্কুশ ক্ষমতাকে সীমিত করা এবং খ্রিস্টধর্মের কুসংস্কার এবং অন্ধবিশ্বাসকে দূর করা। ক্যাথলিক ধর্মের বিরুদ্ধে পরিচালিত এই আন্দোলনের নামই হচ্ছে সংস্কার আন্দোলন। মার্টিন লুথার কিং ক্যালজিন এই সংস্কারবাদী চিন্তাবিদগণ রাষ্ট্র ও গির্জার মধ্যে একটা সমন্বয় সাধনের চেষ্টা করেন। ফলে মধ্যযুগীয় গির্জার একচ্ছত্র আধিপত্যের পরিবর্তে লোকায়তবাদী চিন্তা এবং চেতনার বিকাশ ঘটে। সমগ্র ইউরোপে এ আন্দোলন বিরাট একটা রূপ ধারণ করে এবং পুরাতন চিন্তা ভাবনা এবং বিশ্বাস মুছে ফেলে নতুন চিন্তা চেতনায় আত্মনিয়োগ করে। সংস্কারবাদীদের উদারতাবাদী ধ্যান ধারণা সাম্প্রতিক রাষ্ট্রচিন্তার বিকাশকে আরও বেশি ত্বরান্বিত করে। এরপরে আছে ফরাসি বিপ্লব। যদিও এটি অনেক আগে হয়েছিল, 1789 সালে এই ফরাসি বিপ্লবটি সংগঠিত হয়। এই বিপ্লবের মূল মন্ত্র ছিল সাম্য, মৈত্রী এবং স্বাধীনতা, যা সমগ্র বিশ্বে প্রচণ্ড আলোড়ন সৃষ্টি করে।
এবং মানুষের চিন্তা চেতনাকে গভীরভাবে প্রভাবিত করে। আধুনিক রাষ্ট্রচিন্তা বিকাশের ক্ষেত্রে ফরাসি বিপ্লবের ভূমিকা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। যদিও ফরাসি বিপ্লবের পূর্ব থেকেই রাষ্ট্রচিন্তা ক্ষেত্রে নতুন ভাবধারার সৃষ্টি হয়, তাই সাম্য, স্বাধীনতা এগুলো সমাজের সকলেরই কাম্য বস্তু সব সময়ের জন্য এবং সর্বকালের জন্য এটা বিরাজমান থাকবে। তারপর যেটি বলবো, যুক্তিবাদিতা। বর্তমান যে যুগ সেটা হচ্ছে যুক্তির যুগ। এই যুগে স্বাধীন চিন্তা এবং যুক্তির মধ্য দিয়েই মানুষ বিচার বিশ্লেষণের ক্ষমতা লাভ করে। এর পূর্বে কিন্তু এই স্বাধীন বিচার বিশ্লেষণের সুযোগ ছিল না, এটা তথাকথিত এবং এটা ট্র্যাডিশনাল একটা মাধ্যম দিয়েই মানুষ রাজনৈতিক চিন্তাভাবনা করত। তো শিক্ষার্থীরা, সাম্প্রতিক রাষ্ট্রচিন্তার আসলে বৈশিষ্ট্য অনেক। একটি ক্লাস বা একটি লেকচার এটা শেষ করা সম্ভব নয়। আমি বাকি বৈশিষ্ট্যগুলো নেক্সট ক্লাসে তোমাদের পড়াবো। ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সকলকে ধন্যবাদ।